কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আর আজকে কিন্তু শনিবার, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে আজকে অনেকটাই লেটে উঠেছি, কেন কি আজকে মানে ছেলের স্কুলও নাই, আর হচ্ছে উঠে কিন্তু ঝাড় ঝুট দিয়ে এখনো থাল বাসন ধুইনি, আমার ছোট ছেলে কান্না করছে, তার জন্য আমি এখন এই দেখো বানাচ্ছি, হচ্ছে দেখেছো টমেটোর চাটনি করছি, আর রাত্রে ডাল আছে ওই দিয়েই খাওয়া হবে। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি কি না করছি সবটাই শেয়ার করব, ঠিক আছে? দেখো খেতে বসে গেছি এখানে মাই বেটা দুজনে, আর এই দেখো টমেটোর চাটনিটা কিন্তু খুব হয়েছে সুন্দর। আর এখানটায় ভাত ছিল রাত্রে, আর এই যে সেই কালকের উচ্ছে ভাজা, আর এখানটায় আছে ডাল। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে দুপুরে তোমাদের সঙ্গে। এখানে তোর আমি বলেছি না যে খেয়ে এখানে বসবি? তুই ধীরে ধীরে চপ্পল হাতে নিয়ে কোনে যাচ্ছিস? হ্যাঁ বাবু, তুই ধীরে ধীরে চপ্পল হাতে নিয়ে, আমি এদিকে ফোন দেখছি আর তুই চপ্পলটা হাতে নিয়ে বেরোয় যাচ্ছিস বাইরে, আর দরজাটা কখন খুলে রেখেছিস? হ্যাঁ তুই ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছিস, কোথায়? না তুই ঘরে আয় দেখবি, জলদি আসো ঘরে আসো, আসো তুমি, এত চালাক তুই, তার কয়ে বুঝানো যায় না, এত চালাক তুই, জলদি ঘরে আয়। তো আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই, তো এই দেখো এটা হচ্ছে হসপিটালের কার্ড, আমার ছেলের মানে বছরের কার্ড করে রেখেছিলাম, আর আমি ভুলে যাই ডিসেম্বর মাসের 10 তারিখই, আর আজকে 20 দিন পরে আমাকে হসপিটাল থেকে ফোন করে জানায় যে উমেশের মানে পাপার কাছে ফোন করেছে আর বললো যে তোমাদের কার্ড ভুলে গেছো, তা সেইটা নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি, খুব টেনশন হচ্ছিলো। তো ঘরে যে ভালো করে তোমাদেরকে বলবো, এই দেখো এখন অটো ধরে যাব, এই দেখো। তো চলো ঘরে যে ভালো করে তোমাদেরকে বলছি, এই দেখতেই পাচ্ছ হসপিটাল এটা, আর অনেকটাই মানে টেনশন হয়েছিল, এটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছিল না আমার ঘরে। তো চলো ঘরে যেয়ে বলছি, দেখো এখন আমি যাচ্ছি অটো ধরে ঘরে যেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো তো চলো ঘরে যেয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখতেই পেলে অনেকটা টেনশনে ছিলাম আজকে। তো আমি হচ্ছে ডাক্তার দেখিয়েছি বাবুকে ডিসেম্বরের 10 তারিখে, আর আজকে হচ্ছে 31 তারিখ। তো তোমরা একটু বলো আমার মাথায় কোনো সময় কাজ করে কোনো সময় করে না। তো আজকে হসপিটাল থেকে ফোন করে বলছে আমার হাজবেন্ডকে যে উমেশের এরকম মানে বছরের যে কার্ডটা আমি করে রেখেছিলাম, সবসময় মানে ওনার কাছে একটু ফিসটা বেশি, তো মানে ফিস বেশিই নেয়, 300-400 টাকা ফিস ওনার। তো আমি সেই হিসেবে মানে বছরের কার্ডটা করলে একটু কম পয়সার মধ্যে করা হবে বলে আমি করে রেখেছিলাম। তো দেখো তোমাদেরকে ডেটটা দেখিয়ে দিই, দেখেছো? তো আজকে 20 দিন পরে আমাকে মানে সিস্টার ফোন করে বলছে আমার হাজবেন্ডকে যে এরকম উমেশের কার্ড ভুলে গেছে, এসে নিয়ে যাও। তো সকালের থেকে আমিও মানে আর এতদিন মানে হসপিটালে যাওয়া হয়নি, কেন কি ওর একটু বারবার শরীর খারাপ হয়, তো তাই তো আমি বছরের কার্ডটা করে রেখেছি। আর ডাক্তারটাও খুব ভালো, সবসময় সেই ছোটোর থেকে ওকে দেখে এসছে, তো এর জন্যই। তো তোমরাই বলো আমার মাথা ভগবান, আমার হাজবেন্ড তো খুব রাগ করছে আমার, তো আমি ওখানে ভালো করে তোমাদেরকে বলতে পারিনি। তো মানে এরকম এরকম টাইম আসে কি বলবো তোমাদেরকে, আমার মাথায় কিছু কাজ করে না। একবার হচ্ছে এটিএম, আমার পার্সে টাকা ছিল 1000 টাকা, তারপরে অনেকটা সামান ছিল ওষুধপত্র, সবটাই আমি ভুলে গেছিলাম আর পাইনি কেউ আর কি, মানে অটো আইসি তো আর কেউ মানে আমাকে ওটা আর ফেরত দেয়নি, কে উঠায় নেছে নাকি একটু টেনশনে ছিলাম। তো সেই গলতিটা আবারও করেছি। তো দেখো এই যে বুকটা তোমাদেরকে দেখাই, হসপিটালের বুক, এই দেখো এই যে এই বুকটা আমি করে রেখেছিলাম প্রাইভেট হসপিটালের বুক, এর জন্য আমার হাজবেন্ড ফোন করে আমাকে রাগ করছে যে আগে ঘরে খোঁজো। তো আমি ঘরে খুঁজে দেখি কোথাও নেই, তারপরে আমি হসপিটালে যেয়ে এখন 3টে বাজে হসপিটালের থেকে এসে, তো
তাই তোমাদেরকে মানে বলছি যে আমি এতটাই পাগল আর কি বলবো। তো যা হোক, দেখতেই পেলে বুকটা পেয়ে গেছি, খুব খুশি হচ্ছি এখন। কেন কি 3,000 টাকা দিয়ে বুকটা করা ছিল আমার, এর জন্যে একটু মানে একটু মনে একটু অনেকটাই মানে খুশি লাগছে। কি করব বলো, কোনো সময় এরকম হয়, অনেকটা জিনিস ভুলে যাই। তো চলো, তোমাদেরকে তো বললাম, আর আজকে যেহেতু শরীরটা একটু সকালের থেকে ভালো নেই, দেখি বিকেলে কিছু যদি রান্না বাড়ি এটা ওটা করি সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো এইভাবে তোমরা। এই দেখো এখানে ডাল হচ্ছে, আর এই দেখো গাজর, আর মটরশুঁটি, সিমলা মির্চ, তারপরে হচ্ছে আলু দিয়ে একটা ভাজা হচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে ভাজাটা, একদম কালার কালার, এখনো হলদি লবণ কিছুই দেইনি। আর এখানটায় দেখো এই যে দুপুরের ভাত আছে, আর এখানটায় হচ্ছে দোসা করব সকালে, সেইটা ভিজে মানে মিক্সি করে রেখে দিয়েছি। আর এই দেখো বাবা, এই যে গরম গরম রুটি করা হয়ে গেছে, এর থেকে দুটো রুটি আমার ছেলে খেয়েছে। তো দেখতেই পেলে কি রান্না করলাম। এই দেখো বন্ডা, নিউ ইয়ার পার্টি, হ্যাপি নিউ ইয়ার সব বন্ধুদের। এখানে আছে চাউমিন, হায়দ্রাবাদের ফেমাস চাউমিন। তো চলো খেয়ে নি, একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কেক কাটার সময়। হ্যাপি নিউ ইয়ার। আগে বন্ধুদের দেই, অল্পটি না অল্পটি না দাদার একটু দেবো। আর পা পাপার পাপার কবে দেবা? ফোনটা কি করে দেবো? এই তো আমার মাথাটা তো দেখা যাচ্ছে। মামি দেখে এটা দেবে। মামি দেবো আমি, দেখি দাঁড়াও চার।